তো বন্ধুরা আজকে চলুন ঘুরে আসি পশ্চিমবঙ্গের সব থেকে বড় পেঁয়াজের চারার হাট থেকে, যে হাটে গেলে আপনি শুধু চারা আর চারাই দেখতে পাবেন। শুরুতেই আমার যে সকল কৃষক ভাই বা বন্ধুরা আছেন তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরো একটা ভিডিও। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পশ্চিমবাংলার সব থেকে বড় পেঁয়াজের চারার হাটে। এই হাটে আপনারা আসলে খুব অল্প পয়সাতে ভালো মানের চারা পেয়ে যাবেন। পেঁয়াজ লাগানোর একটা মৌসুম চলছে আর আপনারা হয়তো ভাবছেন কোথায় গেলে সঠিক মানের চারাগুলো পাবো এবং অল্প পয়সাতে। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যদি অল্প পয়সায় ভালো চারা পেতে চান তাহলে অবশ্যই চলে আসুন এই হাটে। এই হাটের সমস্ত রকম ঠিকানা ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো বন্ধুরা এই হাটে আপনারা যদি আসেন তাহলে এখানে কেজি দরে আপনারা পেঁয়াজের চারা পেয়ে যাবেন এবং 10 টাকা থেকে শুরু, 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত আপনারা চারা পেয়ে যাবেন, আর সেটা হলো কেজি দরে। 1 কেজি পেঁয়াজের চারার দাম মাত্র 10 টাকা। এই ভিডিওটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার জন্যই আপনাদেরকে। তো বন্ধুরা চলুন এবার আমরা এই হাটের এক কৃষক বন্ধুর সাথে আমরা একটু কথা বলি যে কি দামে আবার কিভাবে বিক্রি করছেন এই পেঁয়াজের চারাগুলো। কেমন দাম এখানে নেয় এগুলো বীজে? 10 টাকা থেকে শুরু হয়, মানে কোয়ালিটি অনুযায়ী দামটা বাড়ে। এখানে হাট কি সপ্তাহে প্রত্যেক দিন হয়? সকাল থেকে, সকালে একদম আর সকালে আর বিকালে 7টা পর্যন্ত। ধন্যবাদ। এর পাশাপাশি এখানে এক দাদা দাম দর করছে, কথা কাটাকাটি করছে কৃষক ভাইদের সাথে, আপনারা সেটাও দেখুন। তবে আপনারা চারা নিতে চাইলে অবশ্যই চারার দাম দর করে, চারা ভালো মন্দ আপনারা দেখে অবশ্যই চারা কিনবেন। যখন আপনারা চারা কিনবেন তখন কিন্তু আমি থাকবো না, তাই আপনারা যে চারাটা নেবেন সেই চারাটা অবশ্যই দাম দর করে নেবেন এবং ভালো মানের চারা দেখে তারপরেই নেবেন। তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই হাটে কিভাবে আসবেন। এই হাটে আসতে চাইলে আপনারা পূর্ব বর্ধমান ধাত্রীগ্রাম থেকে 10 মিনিটে হাঁটা রাস্তা, আপনারা টোটো বা অটো করে এখানে আসতে পারেন। ধাত্রীগ্রাম এবং সমুদ্রগড়ের ঠিক মাঝ বরাবর অবস্থিত নগরগাছিতে। এছাড়া এই হাটটা সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে, আপনারা সপ্তাহে যে কোনো দিন এই হাটে আসতে পারেন। সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট খোলা থাকে। তো ফ্রেন্ডস, এই ছিল ছোট্ট একটা ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম। আর ভিডিওটা যদি সত্যিই আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন, করে আমার সাথেই থাকুন। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরে নতুন কোনো ভিন্ন এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।